হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন, আমি সাইফুর রহমান, ইউনাইটেড কিংডম, লন্ডন থেকে। আশা করি ভালো আছেন। প্রতিবারের মতোই আমি বিভিন্ন সময়ব্যাপী বিভিন্ন টপিকটার উপর আলোচনা করি। আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। বিভিন্ন সময়ভাবে আমরা বিভিন্নভাবে, যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, স্পেশালি প্রবাসীরা যারা, তারা এই জিনিসটা ফিল করেন অবশ্যই বেশি। আর যারা বাংলাদেশে আছেন, যারা পরবর্তী জেনারেশন আছে, তারাও এই জিনিসটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখে সাথে থাকলে অবশ্যই উপকৃত হবেন। আমরা যারা বিশেষ করে প্রবাসী আছি, তারা বিভিন্ন সময়ভাবে, যারা বিভিন্ন সময় বিভিন্ন জব করেন, যার যার প্রফেশন থেকে, বিশেষ করে এখন কোভিডের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এখন ক্রাইসিস চলতেছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন প্ল্যান করতেছেন যে কোনো একটা জব আছে, অথবা আপনি একটা লং টার্ম একটা জিনিস করতেছেন, এটা যেখানে এখন কাজ না করবে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্ল্যান বি করার। কারণ কি, এখন যে কোভিডের কারণে পৃথিবীতে যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এটার কারণে সারা পৃথিবীতেই বিভিন্নভাবে এই সমস্যাটা কন্টিনিউ থাকবে, এবং এটা কতদিন থাকবে বলা যায় না। কারণ আপনারা যদি দেখেন খবরাখবর, ইউকের পরিস্থিতি ওভারঅল বেটার কম্পেয়ার টু লাস্ট টাইম। ইটালি বলেন, ফ্রান্স বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থা আবার লকডাউনে চিন্তা ভাবনা করতেছে, তো খুবই খারাপ পরিস্থিতি। আর এখন সামার টাইমও চলে আসতেছে, সামারের পরে উইন্টার আবার আসবে, কোভিডের যে সিচুয়েশন, এটা নিয়ে চলতে হবে লাইফে। তো এখন চেষ্টা করবেন, আসলে যে যে জব করেন না কেন, প্রফেশনে স্পেশালি আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রেই একটা প্রবণতা বেশি যে কে কোন জব করে, বেতন কত পায়, কোথায় কী করে, এগুলার চিন্তা ভাবনা বাদ দিয়ে, যারা স্পেশালি এখন বাংলাদেশে যারা আছেন, তারা হয়তো এই জিনিসটা অনুধাবন করতে পারেন না। পৃথিবীর বাহিরে দেশে তারা অবশ্যই এটা বেশি অনুধাবন করতে পারেন, যে এখন যে জবের যে ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসটা আরও কত বছর চলে বলা যায় না। তাই চেষ্টা করবেন আপনারা এখন নিজের কমফোর্ট জোনের থেকে বের হয়ে চেষ্টা করবেন, যে যেই জায়গায় যার অবস্থান থেকে চেষ্টা করবেন একটা ডিফারেন্ট কিছু করার। স্পেশালি যারা বাংলাদেশে আছেন, এখন শিক্ষিত আছে, বেকার আছে, বেকার না বসে থেকে চেষ্টা করবেন যে আপনি কীভাবে উপার্জন করতে পারবেন। আসলে লাইফে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই এক্সপিরিয়েন্স থাকা দরকার। কারণ আপনার 5 বছর 10 বছর বেকার বসে থাকার চেয়ে, আপনি যদি একটা ইনকামের ব্যবস্থা করেন, স্পেশালি যারা ছোটো ছোটো শহরে আছে, তারা দেখবেন বিভিন্নভাবে এগ্রিকালচার বলেন, বিভিন্ন গবাদি পশুপালন থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট করে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন ভিডিওতে দেখলেই দেখা যায় আপনারা যারা শিক্ষিত আছে, অনেকে মাস্টার্স পাস করে বিভিন্ন ধরনের ফার্ম করতেছে, ইনকাম করতেছে। আসলে কোনো কাজকে ছোট করে দেখবেন না, কারণ লাইফ এমনে এখন যে সিচুয়েশনের, যারা অবশ্যই এস্টাবলিশড, তারা অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশে। আর যারা এখন এস্টাবলিশ হতে চাচ্ছেন, অথবা বাংলাদেশে আছে স্ট্রাগলিং করতেছেন, এখনও বসে না থেকে চেষ্টা করবেন যে কোনো কাজ করার। কারণ কি, বাংলাদেশিদের, আমরা স্পেশালি বাংলাদেশি যারা আছেন, তাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে কোন জব করে, কত টাকা বেতন পায়, কি করে, এগুলা প্রশ্ন আমরা প্রায় 31 ন্যাশনালিটির সাথে চলাফেরা করছি, বিভিন্ন সময়ভাবে বিভিন্ন লোকদের কৃষ্টি কালচার, তাদের সম্পর্কে বন্ধু বান্ধব ছিল, কলিগ ছিল, অথবা আমাদের স্টাফ ছিল হোটেল সেক্টরে কাজ করার ক্ষেত্রে। বিদেশিদের ক্ষেত্রে এই জিনিসটা নাই, দেখবেন বিদেশি যারা পৃথিবীর যত দেশেরই হোক না কেন, তাদের কোনো দিন পার্সোনাল এই ধরনের প্রশ্ন করে না, আর কি জব করে না করে এটা নিয়ে। বাংলাদেশি, আমরা বাংলাদেশিদের ক্ষেত্রেই একটা দেখি, বাহিরে প্রবাসে আই শেষেরা যে জবটা করে, বাংলাদেশে এই জবটা করবে না। তো এগুলা বাদ দিয়ে, আসলে এগুলা ব্যাকডেটের কালচারের মানুষের, আগের দিনের মানুষের, যারা বুঝতো না কোনো কিছু করতো, তাদের এই ধরনের কালচার যে কি জব করবে এটা ছোট করা। আপনাদেরকে একটা পারফেক্ট এক্সাম্পল দেই, বাংলাদেশে থেকে যারা অনেকেই বিভিন্ন সময়ভাবে বিভিন্ন প্রশ্ন করে থাকে, যে কোথায় জব করে, কি করে, এইটা কি আসলে বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখেন, তারা বাস্তবে কোনো কিছুই করতেছে না। কারণ যারা লাইফে প্রতিষ্ঠিত কাজ করতেছে, তারা কোনো কাজকেই ছোট মনে করে না। আর হোটেল সেক্টরের কথা একটা, আমি যেহেতু হোটেল সেক্টরে জব করে একটা এক্সাম্পল দিই, অনেকেই যে হোটেল সেক্টরে কাজ করে পেঁয়াজ কাটে, কিন্তু আসলে আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে পেঁয়াজ কাটার কত গুরুত্ব। এখন যারা হোটেল সেক্টরের শেফ, আমার একটা ফ্রেন্ড আছে, এক্সাম্পল দিই, উনি একটা 4-স্টার হোটেলের হেড শেফ, ঠিক আছে। এখন উনি পেঁয়াজ কাটতেছে, ঠিক আছে, ওনার পেঁয়াজ কাটার জন্য বর্ষর ওনাকে 60 লক্ষ টাকা দেয়,
এখন আপনি কল্পনা করতে পারেন যে 60 লক্ষ টাকা দিলে আপনি পেঁয়াজ কেন, পেঁয়াজের সুলো করতে থাকবেন? তো এটা একটা বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ভালো একটা 4-স্টার হোটেলে শেফ হইতে হলে আপনি যদি কোয়ালিফিকেশন থাকে, আপনার ওই ধরনের যোগ্যতা থাকে, আপনি 50 থেকে 60 লক্ষ টাকা ইজিলি 5-স্টার হোটেলের একটা হেড শেফ ইজিলি আপনার ইউরোপের স্পেশালি ইংল্যান্ড আয়ারল্যান্ডে 50 লাখ টাকা 40 লাখ টাকা ইজিলি কামাই করা যায়। তো 40 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে এখন যদি বলেন যে বাংলাদেশ থেকে ওকে পেঁয়াজ কাটে, তো কিন্তু পেঁয়াজ কাটাটার জন্য যদি 60 লাখ টাকা 50 লাখ টাকা ইনকাম করতে পারে, তো সবাই পেঁয়াজ কাটা শিখেন। কারণ কি, এখন আপনি যদি মাস্টার্স পাস করে 10,000 টাকা বেতনের সারাদিন 5 to 9, 6 to 9 সারাদিন যদি জবে দৌড়াইতে থাকেন, তারপরে যদি মাস শেষে বলেন যে আমার 20,000 টাকা 15,000 টাকা, তা পেঁয়াজ কাটা ভালো? তাই বলতেছি, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে মিলাই এটা। এই ধরনের সিমিলার জব হাজার হাজার এক্সাম্পল দিতে পারবো। তাই বলতেছি যে কোনো কাজকে ছোট করে মনে না করে আর ব্যক্তিগত প্রশ্ন না করে যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন। কারণ আপনি যদি বেকার থেকে আরেকজনের থেকে টাকা নিয়ে চলার চেয়ে নিজের ইনকাম 1 টাকা দিয়ে দেখবেন অনেক শান্তি মিলবো। যে আপনি বাংলাদেশে থাকেন, পৃথিবীর যে কোনো দেশে থাকেন, আপনার একটা জব করতেছেন, কমফোর্ট জোন নাই, এখন আরেকটা জব করবেন, যে কোনো জব। কারণ কাজ সৎ পথে অর্থ উপার্জন করে আপনি যে প্রশান্তি মিলবো, শান্তি আসবে, আপনি দেখবেন আরেকজনের টাকায় চললে ওই ধরনের শান্তি আসবে না। তাই বাংলাদেশিরা যারা এখন আছো, বেকার আছো, অথবা বাংলাদেশের নেক্সট জেনারেশন যারা ইয়াং জেনারেশন আছো, স্মার্ট আছো, তারা চেষ্টা করবা প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিতে। যে আমি কাজ করতেছি, আমি নিজে ইনকাম করতেছি, নিজের টাকা খরচ করতেছি, বাবার হোটেলে চলতেছি না, বাবার টাকা চলতেছি না, প্রাউডফুল করে বলতে পারবো। আর যদি মাস্টার্স পাস করে বাবার টাকা 120 টাকা খরচ করো, লাভ নাই। কারণ কি, এন্ড অফ দ্য ডে তোমার নিজের তো কিচ্ছু নাই, আর বাবার টাকা চলে গেলে তখন কী করবা? তাই কোনো কাজের কে গুরুত্ব সহকারে, ডাজ এ ম্যাটার হোয়াট এভার জব ইন দ্য এন্ড অফ দ্য ডে, এটা যদি লিগ্যাল ওয়েতে কাজটা করতেছেন, চেষ্টা করবেন যে কোনো জায়গার থেকে। এখন আর বিশেষ করে এখন যে পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন দেশে, এটার খারাপের দিকেই যাবে। কারণ নর্মাল হতে পৃথিবী 5, 10 বছর, 20 বছর আল্লাপাক ভালো জানে। কারণ নেক্সট ফিউ ইয়ার্স এটা নর্মাল হবে না, কারণ কোভিডের কারণে যেই অর্থনৈতিক মন্দা পৃথিবীতে দেখা দিবে, নেক্সট 2, 3, 4 ইয়ার্সের পরে বোঝা যাবে। কারণ কোভিড যখন নর্মাল হবে, স্থিতিশীল হবে পৃথিবীতে, তখন বুঝতে পারা যাবে যে পৃথিবীর সব দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, মানুষের স্পেন্ড করা কমে যাবে, তখন মানুষের যারা ইনকাম করে তাদের ট্যাক্সও বেশি দিতে হবে। চলতে গেলে যতগুলা খরচেরটা মানুষ যখন স্পেন্ড কম করবে, অটোমেটিকই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আপনি দেখবেন মানুষের যখন টাকা না থাকবে, তখন বিভিন্ন ধরনের ক্রাইম হবে, এটা স্বাভাবিক। কারণ অভাবের কারণে মানুষ অনেক কিছু করে। তাই এখন থেকে যদি প্ল্যান করেন যারা আছেন, যে আপনার কমফোর্ট জোনের থেকে আরেকটা জব যেটা বেটার হোক না হোক, আপাতত চালিয়ে যান। কারণ কি, এন্ড অফ দ্য ডে আপনার একটা প্ল্যান ছিল, ওকে দিস ইজ জাস্ট মাই প্ল্যান, আই এম গোনা ডু দিস। এখন প্ল্যান এ যখন কাজ না করবে, তখন অবশ্যই ব্যাকআপ প্ল্যান রাখবেন। এটা সিম্পল, এটা ম্যানেজমেন্টের পলিসি বলেন, হ্যাঁ হোটেল সেক্টরে বলেন, আপনার যে পৃথিবীর যে কোনো দেশে এটা অ্যাপ্লাই করতে পারেন। কারণ আপনার একটা প্ল্যান করতেছেন, এ প্ল্যানটা হয়তো বা কাজ নাও করতে পারে, তাই সবসময় একটা প্ল্যান বি রাখবেন লাইফে। দেখবেন এন্ড অফ দ্য ডে আপনি একটা স্মল জব করতেছেন, একটা এক্সাম্পল, আপনি কিছু ইনভেস্ট করে রাখবেন ডিফারেন্ট বিজনেসে, অথবা ডিফারেন্ট আপনার যা কমফোর্ট ফিল জোন করেন, অথবা আপনি একটা পার্ট টাইম জব করতেছেন, আপনি আরেকটা পার্ট টাইমের জন্য অ্যাপ্লাই করে রাখবেন। এটা সিম্পল জিনিস। তখন হয় কি, আপনার একটা, আপনি যখন হ্যাপি না থাকবেন, সাকসেসফুল না থাকবেন, আরেকটা দিয়ে ইনশাল্লাহ খুব বেটার লাইফ চলতে পারবেন। আর বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশিদের ক্ষেত্রে এটা প্রবণতাটা বেশি, এই কারণে আজকে এই ভিডিওটাতে এটাই আমার মেসেজ থাকবে। সবাই যারা ইয়াং জেনারেশন আছো, কাজকে কোনো দিন ছোটো করে দেখবা না। আর যেই কাজই আপনি করেন না কেন, এক্সপিরিয়েন্স অর্জন করেন। আপনি বাংলাদেশে থাকেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যান, আপনার কাজের গুরুত্ব আছে সব দেশেই। পৃথিবীতে একমাত্র অনেস্ট থাকে, আর যখন কাজ করবেন, পরিশ্রম করবেন, তখন দেখবেন ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। আর অসৎ উপায়ে বলেন আর শর্টকাট যখন অবলম্বন করবেন, তখন এটার স্থায়িত্বটা হয়তোবা 1 বছর, 2 বছর, 5 বছর, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি লং টার্ম সাকসেসফুল হতে পারবেন না। এটাই সিম্পল জিনিস, বাস্তব এক্সপিরিয়েন্স। এটার থেকে বলতেছি যে 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 জায়গায় অবস্থান থেকে যে কোনো কাজই ছোটো করব মনে করবেন না। আর বাংলাদেশে থাকলে আমরা অনেক সময় আমরা নিজেরও ব্যক্তিগতভাবে অনেকগুলো কাজ মনে করতাম কি, এগুলা কি আমরা করব আর অন্যরা করবো, এন্ড অফ দ্য ডে এক্স ওয়াই জেড এই কাজ করবো না, আর লুকে বলবে ওই কাজ করবো। এন্ড অফ দ্য ডে দিস ইজ আপনার লাইফ, আর আপনার লাইফটা আপনি কীভাবে চুজ করতে হবে, যে 10 জনে কী বলবে ওইটার দিক মনো
যোগ না দিয়ে আপনি কিভাবে হ্যাপি থাকতে পারবেন, আপনার সংসার কিভাবে হ্যাপি রাখতে পারবেন, আপনার পারিপার্শ্বিক মানুষকে কীভাবে স্বাবলম্বী করবেন, আপনার যখন থাকবে তখনই আপনি দিতে পারবেন, আর আপনি যদি আরেকজনের থেকে চলেন তখন আপনি কিভাবে দিবেন, সিম্পল। এটা তো তাই কে কি বললো ওইগুলা না করে, আপনার যখন হালাল হারামটা তো আপনি বুঝেন, ওইটা মুসলমান যেহেতু হালাল হারাম বুঝে যে কোনো কাজ করবেন, কারণ এন্ড অফ দ্য ডে যখন প্রত্যেক কাজের প্রতি আপনার সম্মান থাকবে তখন দেখবেন আপনি বাংলাদেশেও সম্মান পাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে গেলে দেখবেন যে কোনো কাজকেই আপনার আর ছোটো মনে করবেন না যে এটা কি আমরা করবো ওইটা করবো, আপনি তো কাজ করে আসতেছেন, চুরি তো আর করতেছেন না। তো তাই বলতেছি যার যার যোগ্যতা অনুযায়ী যে যে অবস্থানই থাকুন না কেন কোনো কাজকে ছোটো মনে করবেন না, কারণ একটা এক্সাম্পল দিলাম হাজার হাজার এই ধরনের এক্সাম্পল দিতে পারবো। তাই বলতেছি যে আপনারা এখন যারা বেকার আছেন, বেকার বসে না থেকে, অথবা যারা ইয়াং জেনারেশন আছো, যারা প্রবাসে আছো, এখন একটা থাকলে আরেকটা ট্রাই করবো, একটা থাকলে আরেকটা ট্রাই করবো, জব আছে ওকে স্মল বিজনেস ট্রাই করো, স্মল বিজনেস আছে আরেকটা ডিফারেন্টে ইনভেস্ট করবো, এন্ড অফ দ্য ডে দেখবেন যখন মানুষ ব্যস্ত থাকে, বিজি থাকে, তখন সব কিছুই বেটার লাগে, লাইফ ইজ বিউটিফুল লাগে, আর যখন কাজ না থাকবে তখন আপনার নিজের মেন্টালিটিও ঠিক থাকবে না, মন মানসিকতা ঠিক থাকবে না। ব্যস্ত থাকলে মানুষ সবসময় দেখবেন হ্যাপি থাকে, আর অলস থাকলে সবসময় মানুষের মন মানসিকতা ঠিক থাকে না, তখন পারিপার্শ্বিক সবগুলো নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে। তাই বলতেছি কোনো কাজকে ছোটো না মনে করে পৃথিবীর যে কোনো দেখে সেই থাকুন না কোনো, স্পেশালি ইয়াং জেনারেশন যারা আসো চেষ্টা করবা, ডাজে ম্যাটার এগ্রিকালচার বলো, গবাদি পশু বলো, ছোটো ছোটো ফার্ম বলো, যেইটা পারো, কারণ এখন বাংলাদেশে বিশেষ করে যারা কুটির শিল্প থেকে ধরে ছোটো ছোটো কাজগুলো করে দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, স্বাধীনতাও আছে নিজের, ইটস আপ টু ইউ, আপনার চুজ করতে হবে কোটা কোনটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনটা আপনি ফিল হ্যাপি ফিল করেন, তখন ওই কাজটা চুজ করবেন, তখন দেখবেন এটাতে একটা আনন্দই আলাদা। কারণ কি যখন আপনি একটা কাজ হ্যাপি না থাকবেন তখন দেখবেন এই কাজটা যাওয়ার পরও আপনি এটা সিম্পল, এটা বিদেশে বলেন বাংলাদেশে সব জায়গায় যখন আপনি একটা অফিসে বলেন, জবে বলেন, বিজনেসে বলেন, তখন হ্যাপি থাকবেন, তখন এক্সাইটেড থাকবেন যে ওকে কোন সময় কাজে যাব অথবা কোন সময় বিজনেসে যাব অথবা আপনার যেই কর্মক্ষেত্রে যাবেন, আর যখন হ্যাপি না থাকবেন তখন দেখবেন একটা লেজিনেস চলে আসবে যে ওকে কাজে গেলে এক্স ওয়াই জেডের সাথে দেখা হবে, কাজে মনোযোগ নাই, তখনই একটা থেকে আরেকটা হবে। তাই লাইফে চুজ করবেন যেটা আপনি পছন্দ করেন, তখনই দেখবেন ইনশাল্লাহ সাকসেসফুলও আসবে, হ্যাপিনেসও আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আবার চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।